আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। আজ কোজাগরী লক্ষ্মীপূজা। মূলত ধন যশ খ্যাতি প্রাপ্তির জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। বাঙালির পার্বণে দুর্গাপূজার পরেই আসে লক্ষ্মী দেবীর আরাধনার পর্ব। পূর্ণিমা তিথিতে আয়োজিত এই পূজাকে কোজাগরী লক্ষ্মীপূজাও বলা হয়ে থাকে। আজ সন্ধ্যা 7:23 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি, থাকবে আগামীকাল সন্ধ্যা 5:17 পর্যন্ত। কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্রমন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা তিনদিনের রাজ্য সফরের উদ্দেশ্যে আজ আগরতলায় আসছেন। এদিন সন্ধ্যায় তিনি রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সঙ্গে বৈঠক করবেন। রাতেই তিনি খোয়াই সার্কিট হাউসে চলে যাবেন। 17 অক্টোবর সকালে খোয়াই জেলার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প ও অন্যান্য বিভিন্ন প্রধান প্রকল্পে কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন। এরপর তিনি খোয়াই জেলায় শিক্ষা, স্বাস্থ্য, জলজীবন মিশন, কৃষি পরিকাঠামো ও অন্যান্য দক্ষতা উন্নয়ন ইত্যাদি সংশ্লিষ্ট প্রকল্পগুলি পরিদর্শন করবেন। তাছাড়া তিনি মহিলা স্বসহায়ক দল ও জেলা আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করবেন। পাশাপাশি তিনি সিমনার, শনখলায় হ্যান্ডিক্রাফটস ক্লাস্টার ও ফটিকছড়ায় হ্যান্ডলুম অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে সমার্থ পরিদর্শন করবেন। 18 অক্টোবর সকালে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মার্গারিটা সচিবালয়ে বস্ত্রমন্ত্রক এবং রাজ্য সরকারের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। তাছাড়া তিনি আগরতলায় পূর্বাশা অ্যাম্পোরিয়াম উইভার্স সার্ভিস সেন্টার পরিদর্শন করবেন। ওই দিন সন্ধ্যায় আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন তিনি। রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বিকাল 5:00 থেকে আগামী 72 ঘণ্টার জন্য উত্তর ত্রিপুরা জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা, মোবাইলে SMS ও সব ধরনের প্রেস বার্তা পরিষেবা স্থগিত রাখা হয়েছে। উত্তর জেলায় কিছু অঞ্চলে দুই সম্প্রদায়ের মধ্যে অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ধর্মনগর মহকুমা শাসক এক আদেশ বলে গোটা ধর্মনগর মহকুমায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 163 ধারা জারি করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে 27টি উচ্চাকাঙ্ক্ষী জেলার জন্য প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মহাপরিকল্পনার জেলা কর্মসূচির সূচনা করেন। PM গতিশক্তির 3 বছর পূর্তি উপলক্ষে শ্রী গোয়েল বলেন যে আগামী 18 মাসে সারা দেশে 750টিরও বেশি জেলায় PM গতিশক্তির মহাপরিকল্পনা প্রসারিত করা হবে। মন্ত্রী দেশের শহরগুলির জন্য পরিবহন পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশিকাগুলিরও সূচনা করেন। পতঞ্জলি ফুডস লিমিটেডের উত্তর পূর্বাঞ্চলের প্রধান অশোক কুমার সিং গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সঙ্গে তাঁর সরকারি বাসভবনে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারে উভয়ের মধ্যে পাম অয়েলের বাগান এবং বাণিজ্যিকীকরণের ভবিষ্যৎ সম্ভাবনা এবং সুযোগ সম্পর্কে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, পতঞ্জলি ফুডস লিমিটেডের সাথে উদ্যান পালন বিভাগের সাম্প্রতিক সমঝোতা স্মারক ত্রিপুরায় পাম তেলের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। তিনি বলেন, তাতে ত্রিপুরার বেকারদের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। মুখ্যমন্ত্রী বলেন, পতঞ্জলি ফুডস লিমিটেডের ভবিষ্যতে ত্রিপুরায় একটি পাম তেলের প্রক্রিয়াকরণ ইউনিটও স্থাপন করারও পরিকল্পনা রয়েছে। 19টি জেলা মহিলা ক্ষমতায়ন ও সশক্তিকরণ কেন্দ্রের উদ্যোগে ও পুষ্পরাজ ক্লাবের সহযোগিতায় গতকাল কৈলাসহরের ইয়াজে খাওড়াতে আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালনের অঙ্গ হিসেবে এক অনুষ্ঠান হয়। এখানে বিভিন্ন বক্তা তাঁদের ভাষণে শিশুকন্যাদের যত্ন, সুরক্ষা ও আইনগত অধিকার সম্পর্কে আলোকপাত করেন। বক্তব্য রাখেন জেলা মহিলা ক্ষমতায়ন ও সশক্তিকরণ কেন্দ্রের কোঅর্ডিনেটর পরিতোষ দেবনাথ, স্বাস্থ্যকর্মী দুলন বিশ্বাস, সমাজসেবী মকবুল আলী, ছুরুক আলী প্রমুখ। ভারতের নির্বাচন কমিশন গতকাল মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। 20 নভেম্বর মহারাষ্ট্রের 288টি বিধানসভা আসনে এক দফায় ভোট হবে। ঝাড়খণ্ডের 81টি বিধানসভা আসনের জন্য 13 এবং 20 নভেম্বর 2 দফায় ভোট হবে। 15টি রাজ্যের 48টি বিধানসভা আসন এবং 2টি লোকসভা আসনের উপনির্বাচনও 13 এবং 20 নভেম্বর অনুষ্ঠিত হবে। 23 নভেম্বর ভোট গণনা হবে। রাজধানী আগরতলা সহ সারা রাজ্যে প্রতিমা নিরঞ্জন পর্ব গতকাল রাতে শেষ হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যে সর্বত্র প্রতিমা নিরঞ্জন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এদিকে আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, 3 দিনে দশমী ঘাটে এ পর্যন্ত 316টি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। তাছাড়া রাজধানী আগরতলার আরও 12টি ঘাটেও প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। গতকাল রাতে আগরতলার দশমী ঘাট সহ আশপাশ এলাকার 15 থেকে 20টি ক্লাবের প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজ আসামের গুয়াহাটি এবং মেঘালয়ের শিলংয়ে 2 দিনের সফরে যাবেন। সফরকালে তিনি শিলংয়ের মাউদিয়াং দিয়াংয়ে মেঘালয় স্কিল অ্যান্ড ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি শিলংয়ের IT পার্ক এবং রাজভবন পরিদর্শন করবেন এবং মুখ্যমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন। এবারে আবহাওয়া। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছিল, আজ
দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। স্থানীয় সংবাদ এখন।